আর ভালো লাগে না কেন যে এত দিনেও সৃষ্টিকর্তা আমায় একটা সন্তান দিচ্ছে না জানি না সৃষ্টিকর্তা কবে আমার ঘর আলোকিত করে আমাকে সন্তান দিবেন কি এমন পাপ করেছিলাম যার জন্য আমাকে সৃষ্টিকর্তা এখনো নিঃসন্তান রেখেছে কেঁদো না টুনি কেঁদো না তোমার চোখের জল যে আমি একেবারে সহ্য করতে পারি না আমাদের সন্তান না হওয়াতে আমাদের কোনো হাত নেই গো গিন্নি সৃষ্টিকর্তা চাইলে একদিন নিশ্চয়ই আমাদের সন্তান হবে এবার চোখের জল মোছো টুনি কাজে যাওয়ার সময় হলো যে আমার তোমাকে এভাবে দেখে যেতে আমার কি ভালো লাগবে বলো এরপর টুনি কান্না থামালে টোনা কাজে চলে যায় আর টুনি বলতে থাকে তুমি যতই এখন আমাকে সান্তনা দাও না কেন আমি জানি সন্তান না হলে তুমিও একদিন আমার থেকে মুখ ফিরিয়ে নিবে তখন না পাবো সন্তানের সুখ আর না পাবো স্বামীর সাথে সংসার করতে হে সৃষ্টিকর্তা তুমি এই অসহায়ের প্রতি দয়া করো টুনি কথা বলতে বলতেই তার বাড়িতে একজন বৃদ্ধা আসে কে আছো বাছা আমাকে একটু জল খেতে দিবে গো পিপাসায় গলাটা শুকিয়ে কাট হয়ে গেছে একটু জল পেলে খুব ভালো হতো গো বাছা দিবে গো আমায় একটু জল খেতে দিচ্ছি গো বুড়িমা আমি এক্ষুনি আপনাকে জল এনে দিচ্ছি এ কথা বলে টুনি ঘরে গিয়ে দুটো বিস্কিট আর এক গ্লাস জল এনে বুড়িকে খেতে দেয় এই নিন বুড়িমা এই বিস্কিট দুটো খেয়ে নিন আর এই জলটুকু খেয়ে নিন বড় শান্তি পেলাম তুমি আমায় জলটুকু খাইয়ে অনেক বড় উপকার করলে গো বাছা এই নাও বাছা এই আপেলটি তোমার কাছে রাখো এটা কোনো সাধারণ আপেল নয় এই আপেল মানুষের মনের ইচ্ছা পূরণ করে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার আর কোনো ইচ্ছে নেই তাই এই আপেল আমি তোমাকে দিলাম বৃদ্ধা টুনিকে আপেলটি দিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি ঘরে এসে মনে মনে একটা সন্তানের ইচ্ছা প্রকাশ করে আপেলটি খায় এরপর বেশ কিছুদিন কেটে যায় এরই মধ্যে টুনি গর্ভবতী হয় আর কিছুদিন পরেই একটা কন্যা সন্তানের জন্ম দেয় আজ আমি অনেক খুশি গো এতদিন পর সৃষ্টিকর্তা আমার ডাক শুনেছে আমাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান দান করেছে জানো তো না আমি ভেবেছি যেহেতু আমার এই সন্তান বুড়িমার দিয়ে আপেল খেয়ে হয়েছে তাই আমি এই সন্তানের নাম রাখলাম আপেল কন্যা ঠিক আছে গো গিন্নি তোমার যা মন চায় তাই হবে এবার আমি আসি গো গিন্নি পেঁয়াজগুলো ঠিক সময় মতো বাজারে নিয়ে যেতে না পারলে ভালো বিক্রি হবে না এ কথা বলে টোনা ভ্যানি করে পেঁয়াজ বাজারে নিয়ে যায় আর বিক্রি করতে থাকে পেঁয়াজের দাম অনেক চড়া থাকায় টোনা পেঁয়াজ বিক্রি করে বেশ কিছু টাকা লাভ করে আরে এই টোনা দেখছি আমাকে শান্তিতেও থাকতে দিবে না এতদিন ভেবেছি এই বনের সব থেকে বড় লোক পাখি আমি কিন্তু এই টোনা যেভাবে পেঁয়াজের ব্যবসা শুরু করেছে তাতে তো আমার বড়লোক হওয়ার স্বপ্ন চিরতরে মাটির সাথে মিশে যাবে না না আমি তো চুপ করে থাকবো না বন্ধুরা তোমরা দেখো এবার আমি কি করি আরে টোনা দাদা তুমি এখানে বসে টাকা গুনছো আর আমি সারা বাজারে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আবহাওয়ার খবর কিছু শুনেছো গো টোনা দাদা শুনেছি দুদিনের মধ্যে নাকি অনেক ঝড় বৃষ্টি শুরু হবে আর এই ঝড় বৃষ্টি শুরু হলে এক মাসের আগে নাকি থামবেই না তাই তো গতকাল আমার ক্ষেতের সব পেঁয়াজ আমি পাইকারি দামে বিক্রি করে দিয়েছি কি বলছো এসব কালু দাদা যদি তোমার কথা সত্যি হয় তবে তো আমার অনেক টাকা লস হয়ে যাবে এখনো আমার ক্ষেতে অনেক পেঁয়াজ তোলার বাকি আছে শোনো টোনা দাদা বেশি টাকা লাভ করার আশা না করে একটু কম টাকা লস করে পেঁয়াজ বিক্রি করে দাও
নয়তো একুলো কুল দুই কুলি হারাবে। না না বাবা, আমি কালকে সব পেঁয়াজ জমি থেকে তুলে বিক্রি করে দিব। পরের দিন সকাল সকাল টোনা তার জমিতে যায় আর সব পেঁয়াজগুলো তুলে ফেলে। এরপর টোনা সেই পেঁয়াজগুলো খুব কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে থাকে। বনের পাখিরা পেঁয়াজের দাম কম হওয়ার কারণে প্রয়োজনের থেকে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় করে। কিছুক্ষণের মধ্যেই টোনার সব পেঁয়াজ বিক্রি হয়ে যায়। যাক বাবা, আজকেই আমার সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। নয়তো পেঁয়াজ জমিতে থাকা অবস্থায় বৃষ্টির কবলে পড়লে আমার তো সব পেঁয়াজ নষ্ট হয়ে যেত। কি গো টোনা, এত পরিশ্রম করে শেষে কি না এত কম টাকা লাভে পেঁয়াজগুলো বিক্রি করে দিলে? এমন কাজ তুমি কেন করলে গো টোনা? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? নইলে এমন ধারা কাজ কি করে করলে গো বলো তো? না গো গিন্নি, আমার বুদ্ধি ঠিক আছে। কালু দাদা বলেছে আবহাওয়ার খবরে নাকি শুনেছে আজকালের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে, আর এই ঝড় বৃষ্টি নাকি এক মাসের আগে কিছুতেই থামবে না। এখন তুমি বলো আমার কি করা উচিত ছিল? আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। হায় হায়, এ আমি কি শুনছি! কালু দাদার কথা বিশ্বাস করে নিজের এত বড় ক্ষতি করলাম? না না, আর কখনোই অন্যের কথা বিশ্বাস করব না। এভাবেই সে দিনটি কেটে যায়। পরপর দুদিন কেটে গেলেও বৃষ্টির কোনো ছিটে ফোটাও হয় না। এদিকে কালু কাক মনের আনন্দে তার ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করতে থাকে। টোনাকে কিভাবে বোকা বানালাম! আহা, এখন আমার এই অল্প পেঁয়াজ থেকেই আমি অনেক টাকা লাভ করতে পারবো। পেঁয়াজ নিবে গো পেঁয়াজ, টাটকা টাটকা পেঁয়াজ। কালু দাদা, ও কালু দাদা, তোমার দোকানের পেঁয়াজগুলো কত করে গো? 50 টাকা কেজি। এত দাম? না বাপু, 20 টাকা কেজি করে দিলেও তো নিব না। কাল টোনা দাদার কাছ থেকে 20 টাকা কেজিতে অনেক পেঁয়াজ কিনেছি। এখনো অনেক পেঁয়াজ ঘরেই আছে। তুমি যদি 10 টাকা কেজিতে বিক্রি করো তবে নিতে পারি। কি বললি? যা, আমার পেঁয়াজ নষ্ট করব, তবুও 10 টাকা কিলোতে বিক্রি করব না। যত সব আসলে কম দামে খেয়ে খেয়ে এদের মুখে চড়া পড়ে গেছে। যা, ভাগ আমার দোকান থেকে। এই পেঁয়াজ পচেই যাবে, তবুও কেউ আর কিনতে আসবে না, দেখো। এরপর একে একে বনের পাখিরা বাজার থেকে বাড়ি ফিরে যায়। তাদের কাছে টোনার থেকে কেনা অতিরিক্ত পেঁয়াজ থাকার কারণে তারা কেউই আর কালু কাকের থেকে পেঁয়াজ কেনে না। এরপর 3-4 দিন কেটে যায়। এদিকে কালুর পেঁয়াজগুলো বিক্রি না হওয়ার কারণে নষ্ট হয়ে যায়। হায়রে আমার কপাল, অন্যের জন্য ফাঁদ ফেলে নিজে সেই ফাঁদে পা দিলাম। না, এই টোনার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে, আমি এই টোনার ক্ষতি করেই ছাড়বো। পরের দিন আপেল কন্যা টুকি নদীর কাছে ঘুরতে যায় আর কালু কাক তাকে দেখে মনে মনে শয়তানি বুদ্ধি করতে থাকে। মা টুকি, নদীর ধারে বড় একটা নৌকা আছে, তুমি যাবে আমার সাথে? তুমি আমার সাথে গেলে আমি তোমাকে নৌকায় চড়িয়ে নদীতে ঘুরতে নিয়ে যাব। সত্যি বলছো কাকু? চলো তাহলে, কতদিন হলো আমি নৌকায় চড়ি না। এরপর কালু কাক আপেল কন্যা টুকিকে নিয়ে নদীর ধারে যায়। কাকু, এখানে তো কোনো নৌকাই দেখতে পাচ্ছি না, তুমি যে বললে এখানে নৌকা আছে।
ওই তো নৌকা আসছে রে মা, সামনে দেখ। টুকি যখনই সামনে তাকায় কালুকাক তখনই আপেল কোনা টুকিকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়। বাঁচাও বাঁচাও, এ কোথায় আছো? আমাকে বাঁচাও, আপেল কোনা যে নদীতে ভেসে যাচ্ছে গো, কে কোথায় আছো? তোমরা আমাকে বাঁচাও। আপেল কোনার চিৎকার শুনে সেখানে একটা বানর আসে আর জলে ভাসতে থাকা আপেল কোনাকে বাঁচিয়ে নেয়। বানরকে দেখে কালুকাক দৌড়ে পালিয়ে যায়। বাবারে বাবা, আর একটু হলেই বানর আমাকে ধরেই ফেলতো, আর একবার বানরের হাতে পড়লে আমাকে অনেক মার সহ্য করতে হতো, প্রাণে বেঁচে গেছি আমি। না বাবা, আর কারো পিছনে লাগতে যাব না, তাহলে আমাকেই বিপদে পড়তে হবে, কি বন্ধুরা ঠিক বলেছি তো? এরপর বানর জলে ভাসা আপেল কন্যাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর থেকে কালুকাক আর কখনোই তাদের পিছনে লাগতে আসেনি। টোনা তার পরিবার নিয়ে বেশ সুখে জীবন কাটাতে থাকে। শোনো কালু, তোমাকে দিয়ে তো একটা কাজও হয় না, তুমি যা অলস, সারাদিন শুধু শুয়ে বসে থাকো। আজকেও তো সেই আমাকে খাবার সংগ্রহ করতে যেতে হবে। শোনো কালু, তুমি ঘরে বসে ডিমের লক্ষ্য রাখবে, যাতে কোনো দুষ্ট পাখি ডিম নষ্ট করতে না পারে। আমি দুদিনের জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি, তারপর ফিরে এসে ডিমে তা দিব। এই দুদিন তুমি ঘরে সব কাজ করবে আর ডিমও দেখে রাখবে, এই একটা কথা আমার রেখো, বুঝেছো? আরে গিন্নি, এ আর এমন কি কাজ, যাও যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ির সব কাজ করব আর ডিমেরও লক্ষ্য রাখবো, তুমি একদম চিন্তা করো না গো সোনা বউ আমার। এরপর কাকুলি খাবার সংগ্রহ করতে অনেক দূরে চলে যায় আর কালুকাক বাড়ির সব কাজ করতে থাকে। এরপর সকাল গড়িয়ে সন্ধ্যা হয় আর কালুকাক কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। আরে আমি তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, সারাদিনে আমি একবারও ঘুমাতে পারিনি, কাজ ছেড়ে যখনই ঘুমাতে গিয়েছি তখনই এই ডিমের চিন্তায় চিন্তায় আমার ঘুম পালিয়ে গিয়েছে। এখন তো সন্ধ্যা হয়েছে, এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এসব ভেবে কালুকাক ঘুমিয়ে পড়ে আর গভীর রাতে কালুকাক একটা স্বপ্ন দেখতে থাকে। আহ কি মজা, অনেক দিন পর আমি সাদের পাখির ডিম খেলাম। এ কালু, ওট ওট, দেখ তোর ডিমগুলো আমি খেয়ে ফেলেছি, এবার আমি তোকে খাবো। আরে আরে, আমার গিন্নি ডিম কোথায়? আরে ডিমও তো ঠিক আছে, তার মানে ওটা আমি স্বপ্ন দেখছিলাম। আরে এই ডিমের চিন্তায় তো দেখছি আমি ঠিক মতো ঘুমাতেও পারবো না, গিন্নি বাড়িতে ফিরলে ডিমে তা দিতে শুরু করবে আর তখন আমাকে ঘরে সব কাজ করতে হবে, আবার খাবারও সংগ্রহ করতে যেতে হবে। ডিম ফুটে ছাড়া বের হতে তো কিছুদিন সময় লাগবে, তার মানে সে কদিন গাধার খাটুনি খাটতে হবে আমার। না না বাবা, তা আমি কিছুতেই করতে পারবো না, তার চেয়ে আমি বরং এই ডিম দুটোকে সরিয়ে ফেলি, তাহলে আমাকে আর কোনো কাজ করতে হবে না, সারাদিন শুয়ে বসে কাটাতে পারবো। বন্ধুরা এবার দেখো আমি কি করি। এরপর কালুকাক তার ডিম দুটো নিয়ে মিষ্টিটিয়ের বাড়ির কাছে যায় আর মিষ্টিটিয়ের বাড়ি ফাঁকা হওয়ার অপেক্ষা করতে থাকে। অনেক খিদে পেয়েছে, যাই কিছু শস্য দানা নিয়ে আসি। ও তো মিষ্টিটিয়ে কোথায় যেন চলে গেল, এখন তো মিষ্টিটিয়ের বাড়ি একদম ফাঁকা, আমি বরং এই সুযোগে ডিম দুটো মিষ্টিটিয়ের বাড়িতে রেখে আসি, কিছুদিন পর যখন ছানা হবে তখন এসে ছানাদের আমি নিয়ে যাব। এ কথা বলে কালুকাক ডিম দুটো মিষ্টিটিয়ের বাড়িতে রেখে চলে যায়। এদিকে মিষ্টিটিয়ে ফিরে এসে ডিম দুটো দেখে বলতে থাকে,
কি ব্যাপার? এই ডিম দুটো আমার ঘরে কি করে এলো? আজব তো, কে রেখে গেল এই ডিমগুলো? এই ডিমগুলো দিয়ে এখন আমি কি করব? মিষ্টিটি ডিম দুটো দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। না, আর কিছু ভাববো না। আমার তো কোনো ছানা নেই, তাই আজ থেকে আমি এই ডিমে তা দিব। আর যখন এই ডিম ফুটে ছানা বের হবে, তখন সেই ছানারা হবে আমার সন্তান। এই কথা বলে মিষ্টিটি ডিমে তা দিতে থাকে। এদিকে দুদিন কেটে গেলে কাকলিকা খাবার সংগ্রহ করে বাড়ি ফিরে আসে, আর ডিম দুটোকে দেখতে না পেয়ে কালুকে বলে, এ কি গো, আমার ডিম দুটো কোথায়? কোথায় হারিয়ে ফেললে আমার ডিম দুটো তুমি? নিশ্চয় তোমার আলসতার জন্য কোন দুষ্টু পাখি আমার ডিম দুটো চুরি করে নিয়ে গেছে, তাই না? কই, আমি তো আমার বাসাতে ডিম দেখতে পাচ্ছি না। একটা কাজ তুমি করতে পারো না? সামান্য দুটো ডিম পাহারা দিতে বলেছিলাম, সেটাও পারলে না? হায় হায় গো, আমার এই কি সর্বনাশ হয়ে গেল গো। কেঁদো না গিন্নি, সবই আমার দোষ। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে কে যেন আমাদের ডিম দুটো চুরি করে নিয়ে গেছে গো। তোমার মতো স্বামী যার কপালে থাকবে, তার আর নতুন করে শত্রুর প্রয়োজন হবে না। নিজে দুটো ডিমই তো খেয়াল করে রাখতে পারো না। ডিম হারিয়ে ফেলে কাকলি ভীষণ কষ্ট পায়, কিন্তু কালুকাক মনে মনে বলতে থাকে, আরে আরে আমার দিলের রানী, আমি তো তোমাকে রেডিমেড ছানা উপহার দিব, এতে আমাকেও আর কষ্ট করতে হবে না, তোমাকেও কষ্ট করতে হবে না। কিছুদিন পর দেখবে আমি তোমায় কিভাবে চমকে দেই। এইভাবেই কিছুদিন কেটে যায়। আর কিছুদিন পর কালুকাক মিষ্টিটির বাড়িতে যায়। আরে কালু দাদা, আজকে আমার ছানা জন্মেছে, আর আজকে তুমি আমার বাড়িতে এলে যে, তা কি মনে করে আমার বাড়িতে এলে গো? শুনটিয়ে, আমি তোর মিষ্টি কথা শুনতে আসিনি, আমি এসেছি আমার ছানা দুটোকে নিয়ে যেতে। মানে কি, আমার ছানারা আবার তোমার ছানা হয়ে গেল কিভাবে? ওরা তো আমার ছানা। আমি অত শত জানি না, ভালোই ভালোই আমার ছানা দুটোকে আমাকে দিয়ে দে বলছি, নইলে এর ফল কিন্তু ভালো হবে না। না, আমি আমার ছানাদেরকে কিছুতেই তোমার কাছে দেব না। যা পারো করে নাও, ওরা আমার ছানা, তাই ওরা আমার কাছেই থাকবে। কালু মিষ্টিটির কথায় রেগে বাড়িতে চলে যায়, আর কাকুলিকে বলে, শোনো গিন্নি, আমি আমার ছানাদেরকে খুঁজে পেয়েছি। বনের উত্তরে মিষ্টিটিয়ের বাড়িতে আমাদের ছানা রয়েছে। ওই মিষ্টিটিয়ে আমাদের ডিম চুরি করেছিল গো, তাই ওর ঘরে আমাদের ছানা জন্মেছে। তোমার মনে আছে, আজ থেকে কিছুদিন আগে আমাদের ডিম হারিয়ে গিয়েছিল, আর ঠিক আজকে ওই ছানাদের জন্ম হয়েছে, আর ওরা দেখতে একদম তোমার আর আমার মতো হয়েছে। তুমি এসব কি বলছো গো? মিষ্টিটিয়ের ঘরে জন্মানো ছানা দুটো আমাদের ছানা? তবে এক্ষুনি আমাকে আমার ছানাদের কাছে নিয়ে চলো। না না গিন্নি, আমরা ওখানে একা গেলে মিষ্টিটিয়ে আমাদের ছানা কখনোই আমাদের কাছে ফিরিয়ে দিবে না। তার চেয়ে চলো আমরা বরং রাজা মশাইয়ের কাছে যাই, আর মিষ্টিটিয়ের নামে বিচার জানাই। এরপর ওরা দুজন রাজা ইগলের কাছে গিয়ে মিষ্টিটির নামে নালিশ জানায়। এদিকে মিষ্টিটি ছানাদেরকে হারানোর ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। হায় সৃষ্টিকর্তা, এখন আমি এই ছানাদের নিয়ে কোথায় যাব? এই ছানাদেরকে নিয়ে নিরাপদ জায়গা না থাকতে পারলে যে ওই কালো দাদা আমার ছানাদেরকে নিয়ে যাবে। এই তো একটা ডাবঘর দেখতে পাচ্ছি, দেখে তো মনে হচ্ছে ওই ঘরে কেউ থাকে না। যাই, আমি বরং ওই ঘরে গিয়ে আশ্রয় নেই। এরপর মিষ্টিটি ছানা দুটোকে নিয়ে ওই ঘরে আশ্রয় নেয়। এদিকে রাজা ঈগল তার প্রহরীদেরকে পাঠায় মিষ্টিটির বাড়িতে, কিন্তু প্রহরীরা
মিষ্টিটিকে তার বাড়িতে না দেখতে পেয়ে আবারও রাজার কাছে ফিরে যায়। কি বললে তোমরা, মিষ্টিটিকে খুঁজে পাওনি? যাও সারা বন তল্লাশি করো, আর যেভাবেই হোক ওই ডিমচোর মিষ্টিকে ধরে নিয়ে আসো। এরপর প্রহরীরা রাজার হুকুম মতো সারা বনে মিষ্টিটিকে খুঁজতে থাকে। আর এক সময় তারা একটা ডাব ঘর দেখতে পায়। প্রহরীরা সেই ডাব ঘরে জানালা দিয়ে উঁকি দিয়ে মিষ্টিটিকে দেখতে পায়। আরে আরে, এই তো ডাব ঘরে ডিম চোর। দেখেছো দাদা, ডিম চোরের আবার ডাব ঘরও আছে। হা হা হা, চলো চলো, দেরি না করে তাড়াতাড়ি একে রাজার কাছে নিয়ে যাই। এরপর রাজার প্রহরীরা মিষ্টিটি আর দুই ছানাকে রাজার কাছে নিয়ে যায়। মিষ্টিটি, তুমি নাকি আজ থেকে কয়েকদিন আগে কাকলি ডিম চুরি করেছো, তাই কালু দাবি করেছে ওই ছানা দুটো তাদের। রাজামশাই, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন খাবার খুঁজে বাড়িতে ফিরি তখন ওই ডিম দেখতে পাই। ডিমের মালিকের খোঁজ না পাওয়ার কারণে আমি এই ডিমে তা দিতে থাকি, আর ডিম ফুটে ছানা বের হয়। এখন তো ওরা আমারই ছানা। রাজামশাই, রাজামশাই মিষ্টি দিয়ে মিথ্যে কথা বলছে। মিষ্টি দিয়ে নিজেই আমাদের ডিম চুরি করে নিয়ে গেছে, তাই তো ওই ছানাদের দেখতে আমার আর গিন্নির মতো হয়েছে। না রাজামশাই, আমি ডিম চুরি করিনি। কেউ কালু দাদার ডিম চুরি করে আমার ঘরে রেখে গেছে। আমি এমন কাজ কখনোই করতে পারি না রাজামশাই। শোনো কালু, তোমার কাছে কি প্রমাণ আছে যে মিষ্টিটি এই তোমার ডিম চুরি করেছে? আসলে রাজামশাই, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। মূর্খ কালু, প্রমাণ ছাড়া কি করে তুমি মিষ্টিটিকে দোষারোপ করছো? না, তোমার এই মিথ্যে অভিযোগ আমি মানি না। যাও মিষ্টিটি, তুমি তোমার ছানাদেরকে নিয়ে চলে যাও। রাজার এমন হুকুম শুনে কালুকাক ছানা হারানোর ভয় পেয়ে যায়, আর সে ভয় পেয়ে সব কথা স্বীকার করে নেয়। কালু সব কথা রাজাকে খুলে বলে। মিথ্যেবাদী কালু, তোমার অলসতার কারণে যে কাজ তুমি করেছো তার জন্য অনুতপ্ত না হয়ে নিরপরাধ মিষ্টিটির উপর ডিমচোরের অপবাদ দিয়েছো, এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আজ থেকে এই ছানা মিষ্টিটির কাছেই থাকবে, আর এটাই হবে তোমার কর্মের সাজা। তোমার অলসতার কারণে আজ আমি আমার সন্তানদেরকে হারালাম। আমি কখনোই তোমাকে ক্ষমা করব না, কখনোই না। এরপর মিষ্টিটি দুই ছানাকে নিয়ে বাড়িতে চলে যায়, আর সুখে শান্তিতে ছানাদের নিয়ে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, অন্যকে বিপদে ফেলতে গেলে সেই বিপদে নিজেকেই পড়তে হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।